নমস্কার বন্ধুরা, টাইডি সরদে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাতে চলেছি সবচেয়ে সহজভাবে ফুচকা। এটা আমরা অনেকবার বানিয়েছি, আগে তিনবার বানিয়েছি ফুচকা, তো আজকে আবার বানাচ্ছি। আগে কখনো বি আটা দিয়ে বানাই নাই, তো আমি শুনেছি যে বি আটা দিয়ে ফুচকা খুব ভালো হয়, তো এই আটাটা ফুচকার জন্যই মানে বিশেষ করে। তো আজকে দেখি বানিয়ে কেমন হয়, তো আপনারা তো দেখতেই পাবেন। আমি নিজে কখনো বানাই নাই বি আটা দিয়ে, আমরা এমনি আটা দিয়ে সুজি দিয়ে বানিয়েছি, এবার ফার্স্ট বি আটা দিয়ে বানাচ্ছি। আর একটা কথা বলি, কিছুদিন আপনাদের কমেন্ট আমি ঠিক করে রিপ্লাই দিতে পারছি না, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তো একটু আমাকে বাইরে যেতে হতো কাজের জন্য, আর ঠিকঠাক ভিডিও বানাতে পারছিলাম না। তো আজ থেকে কন্টিনিউ ভিডিও আসবে, আর দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে, আর আপনাদের সব কমেন্টের থেকে আমি রিপ্লাই দেবো। আর অবশ্যই সাথে থাকবেন, যেরকমভাবে সাপোর্ট করছেন সেরকমভাবে সাপোর্ট করবেন। তো দেখুন যে ফুচকাটা কীভাবে বানায়। এই দেখুন, এটাই বিয়াটা। তো এমনি আটা হচ্ছে একটু সাদা আর কেমন দানা দানা টাইপের। তো এই আটাটা যে কোনো দোকানে পেয়ে যাবেন আপনারা, নট কোনো দোকানে। তো বন্ধুরা, টেংরি ইয়াংম্যানকে এখন আনতে পারছি না, একটু অসুস্থ আছে, হাঁটতে পারে না। তো আমি জানি আপনারা খুব মিস করেন, তো দেখি যদি পরবর্তীকালে ঠিক হয় তো নিয়ে আসবো। কালো হলে অসুবিধা নেই, বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে এখন যাবো, কখন ভুড়ি হয়ে যাচ্ছে, এই গাল ফুলে যাচ্ছে, দাড়ি কাটি না, বিয়ে হয়ে গেছে, এখন আর কেউ দেখতে এই যে কাপটা আছে, আমি এই কাপের মাপে সব কিছু দেবো, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে। তো আপনারা বড়ো ছোটো যে কোনো মাপের কাপ নিতে পারেন, তো মানে অনুপাতটা আপনারা বুঝতে পারবেন। তো এই কাপের আমি 4 কাপ বি আটা দেবো। তিন কাপ, 4 কাপ, এই কাপের 4 কাপ আটা নিলাম, আর 1 কাপ ময়দা নেবো। তো ময়দাটা আমি এখানে ঢালছি। এটা হচ্ছে মোটা দানার সুজি। তো দেখুন, এই কাপের 4 ভাগের 1 ভাগ সুজি দেবো। এই যে ময়দা আর এই যে আটা, তো এই দুটোকে চেলে নেবো। কমা চালো তো। তো বন্ধুরা, একটা কথা বলি আপনাদের, আমি আর ঠাকুমা হয়তো ক্যামেরার সামনে অনেক বকর বকর করি, মা দেখবেন কিছু বলে না, কিন্তু একটা কথা বলি, মা কিন্তু সব কাজ এক্সপার্ট। এমন কোনো কাজ নাই, এমন কোনো রেসিপি নাই যে মা পারে না, কিন্তু মাকে অতটা আমরা শো করি না, কারণ মা ক্যামেরার সামনে একটু লজ্জা পায়। তো যার জন্য ঠাকুমার আমি বলি, আর মা এইসব কাজ এক্সপার্ট, লুচি পরোটা ফুচকা টুচকা, মানে যেগুলো আমরা পারি না সেটা মা পারে, মানে এই হচ্ছে ব্যাপার। চবনটা দিয়ে নেই, মিশি দিও না, দিয়ে চবন অল্প দাও। তো আটা ময়দাটা চালা হয়ে গিয়েছে, আমরা মিশিয়ে নেবো। সুজিটা দিয়ে দেবো এর মধ্যে, আটা সুজি আর ময়দা দিলাম, আর দেবো মানে ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা, আর কিছু দেবো না। এবার ভালো করে মিশিয়ে নেবো। তো আপনারা অনেকেই বলেন যে ফুচকা ফুলে না, নরম হয়ে যায়, কিন্তু এভাবে করবেন 100% পারফেক্ট হবে। এই যে আটা ময়দাটা নিলাম, এটা তো অনেকগুলো ফুচকা, অনেকগুলো, তো এতটা লাগবে না, কিন্তু আমি নিলাম যাতে আপনাদের মাপটা ঠিকঠাক বোঝাতে পারি। তো এবার জল দিয়ে সেনে নেবো, আর এই জলটা গরম জল না, এমনি নর্মাল জল, অল্প অল্প করে জল দেবো সামনে। তুই আটাটাকে অনেক সেনতে হবে, অনেক মোটামুটি 7-8 মিনিট ধরে সানতে হবে। তো গাবলাতে সানাটা তো ভালো হবে না, তো আমি পাটাতে নামি। তো এটাকে আমি সেনে সেনে কি করি এখন, এরপর এখন টর্চার হবে অনেক। ফ্যান তো না, প্লেন নিয়ে এসেছে গা কিনে, ফ্যান চলে মনে হয় প্লেন চলছে। এদিকে চটকে চটকে আমি অবস্থা খারাপ করে দিয়েছি। তো সানা হয়ে গেছে, দেখুন আমি কেমন সেনেছি, না শক্ত না নরম। এবার একটা কেড়িতে এই যে ভরে দিলাম, এটা এইভাবে মোটামুটি 30 মিনিট থাকবে। তামাক দিস নাকি? না তামাক দিইনি। তো তামাক দিলে একটু জোস আসতো, তাহলে ভিডিও বানাতে এই তুমি মুহি নাও, তারপর দিও। তেঁতুলটা কিছু সময় ভিজে রাখবো। তেঁতুল জলটা ভিজানো থাকতে থাকতে ফুচকার মশলাটা বানাই নেব। এই ছোট ছোট আলু দিয়ে ফুচকার মশলাটা বেশি খেতে আস্বাদ হয়।
এই দেখো এইগুলোরে বলে বোম্বাই লঙ্কা। এই লঙ্কা তো বিশাল জাল, এই লঙ্কা দিয়ে আজকে আলু মাখাবো। এক চামচ বিট লবণ, এক চামচ লবণ, এই জায়গায় আছে ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ, এইগুলো শুকনো খোলায় ভেজে রাখছিলাম, দুই চামচ দিয়ে দেব। ভাজা বাদাম, কাঁচা ছোলা ভিজিয়ে রাখছিলাম, ওইটা এখানে দিয়ে দেব। তো দেখুন এসে খতরনাক লঙ্কা ঠাকুমা ছিঁড়ে নিয়ে এলো। এগুলো লঙ্কা তো না, এগুলো লঙ্কা বলে ডাকা ভুল এদেরকে, এগুলো হচ্ছে বিষ এক ধরনের। ওরে বাবারে খতরনাক সেন্ট। ও দিদা দু তিনটে দিচ্ছে। বন্ধুরা খতরনাক সেন্ট, এই লঙ্কা এমনিতেই প্রচুর ঝাল হয়, এগুলো মনে হচ্ছে আরো বেশি ঝাল। দেখা যাক কি হয় আজকে। ধনে পাতা, হাত জ্বালা করবে প্রচন্ড, যা লঙ্কা বিশির মতন জ্বালা করে, আর সে বড় তিনটেই দিয়েছে মনে না, তিনটে দেয় না দিতি দেয় নেই, ও তো জানে না, ও খায় না না তো লঙ্কা, শোনে না তো, কলু তো শোনে না, কলু দেবো যা হয়। পেঁয়াজ মা খায় নেবো ভালো করে, দেখুন আরো নরম হয়ে গেছে, তো এটাকে আবার দু তিন মিনিট মতো ছানবো। ছানা হয়ে গেছে, লাচি কেটে নেব। এই লাচিগুলোকে সাপের মতো বানিয়ে নেবো, ছোটবেলায় যেরকম আটা দিয়ে সাপ বানাতাম ঠিক সেরকম। তো এরকম দুটো লাচি দিয়ে হয়ে যাবে ফুচকা, অতগুলো বানানোর দরকার নাই। তো এই সাপগুলোকে কাটবো, ছোট ছোট করে কাটতে হবে। এরপর একটু আটার গুঁড়ি দিয়ে দেবো, যাতে এগুলো একসঙ্গে লেগে না যায়। এই দেখুন লেগে যায়, তো যাতে এরকম না লাগে সেই জন্য আটার গুঁড়ি দেওয়া হলো। এই লাচিগুলোকে বাটিতে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার ফুচকাটা বেলে নেব, সাদা তেল দিয়ে ভাজবো। দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো। এখানে একটা ট্রিক আছে যেটা আপনাদের কেউ বলে না, আমি বলছি, সেটা দেখুন। এরকম ফুচকাটা যখন নিচে এরকম রাখা আছে, নিচের দিকটা কিন্তু একটু ভেজে থাকে, তো আমি যখন তুলবো নিচের দিকটা কিন্তু উপরে থাকবে, একটু ভেজে ভেজে ভাব। এই যে নিচের দিকটা কিন্তু উপরে আছে, ভালো করে লক্ষ্য করুন, দেখুন এই দেখুন, এই যে এই উপরে আছে দিকটা, এদিকটা নিচে আছে, এরকম উল্টিয়ে দেবো। যখন ফেলবো আমি তেলে, তখন উপরের দিকটা তেলে পড়বে, মানে ভিজে দিকটা তেলের উপর পড়বে।
ফুচকা ভাজার জন্য তেলটা প্রচুর গরম করতে হবে, নাহলে ফুচকা ভালো হবে না। তো এটা বন্ধুরা 30 মিনিট রোদে দিয়ে রাখবো। এটা দেখুন এমনিতেই মুচমুচে আছে, তো রোদে নাও দিতে পারেন, কিন্তু রোদে দিলে আরও মুচমুচে হবে, মানে অনেকক্ষণ থাকবে। ফুচকা ভাজা হয়ে গেছে, বা তেঁতো জলটা বানিয়ে নেব। এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আর গোলমরিচ বাটা আছে, এখন দিয়ে দেবো। দু বোতল জল জিরা দিয়ে দেবো। এক চামচ বিট লবণ, এক চামচ সাদা লবণ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটা। গন্ধরাজ লেবু, জল দিও না টক অনেক। তো বন্ধুরা যদি ফুচকা খান এই জলে গন্ধরাজ লেবু দেবেন, এমনি লেবু দেবেন না, গন্ধরাজ লেবুর সেন্ট মানে দারুণ লাগে। ফুচকাটা দেখে কেউ বলবেই না যে মানে বাড়ির ফুচকা এত পারফেক্ট। শুধু খাবি না, খাওয়া দাদা আলু খেতে পারো, শুধু খাও। তো বন্ধুরা ঠাকুমা এখন টক খায় না, মানে একটু হোমিওপ্যাথি ওষুধ চলছে যার জন্য টক খায় না, তো ঠাকুমা শুধু ফুচকা খাচ্ছে। তো অনেক কষ্ট করে বানালাম, অনেক টাইম লাগলো, এমনিতে জানেন ফুচকা একটু টাইম লাগে এই মশলা বাদে হ্যান। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো বন্ধুরা খেতে খেতে বৃষ্টি চলে এসছে, তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখুন কি বৃষ্টি।